বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আর আজকে একটা মানে পারিবারিক অনুষ্ঠান বা উৎসব বলা যায় আমাদের কাছে, আর আমার খুব ভালো লাগছে। আজকে 13 ফেব্রুয়ারি 2022, আমার কন্যার জন্মদিন, 13 ফেব্রুয়ারি। তো সেই জন্য আমাদের সবই বাড়ির লোকজন সবাই এসে হাজির হয়েছেন, আর আমি আর এই ভিডিওটা না তুলে থাকতে পারলাম না। সেই জন্য মানে কি, এখন তো ব্যস্ত আমরা সবাই, সেই জন্য আমরা এক জায়গায় হতে পারি না, চেষ্টা করলেও। কিন্তু এই একটা মানে পারিবারিক অনুষ্ঠানে আমরা সবাই এক জায়গায় হতে পারি, আর যে কোনো ধরনের, আর সেই লোভটা আমি সামলাতে পারিনি। সবাই চলে এসেছে, শুধু আমার ভাই বাদে। যাই হোক, ওর জন্য অপেক্ষা করা হচ্ছে, আর আমি একটু সবার পরিচয় করি ধীরে ধীরে। আচ্ছা, আমার কাকা, কাকাকে তো দেখেছেন এর আগে, নমস্কার সবাইকে। আর এই যে শ্রেয়াঙ্ককে তো চেনেনি, আর এই যে আমার কন্যা, আর এই যে দেখুন নতুন অতিথি, এবারে আপনারা দেখবেন এটা হচ্ছে নতুন ধামাকা। এই হচ্ছে গুবাইয়ের নাম কি? চিকু। ডাক নাম চিকু, ভালো নাম দেবরূপ, ভালো নাম হচ্ছে দেবরূপ। মানে প্রথম দিদি জন্মদিনে এসছে, ওদের এখনো জন্মদিন হয়নি। ওদের জন্মদিন কত তারিখ? 16 ফেব্রুয়ারি ওদের জন্মদিন। আর এর এই হচ্ছে ভাই, এক মিনিটের ছোট, আমি দাদাকে দেখাবো। আর এই হচ্ছে টুম্পা, টুম্পাকে তো চেনেন। আর এই হচ্ছে বুবাই, বুবাইকেও চেনেন। আচ্ছা, মানে দেখুন সব চেনা লোক এক জায়গায়। আর এই হচ্ছে আমার মা, ঠিক আছে। আর এই হচ্ছে আমার কাকিমা, কাকিমা হ্যালো। আর এই হচ্ছে, একে তো চেনেন, এই হচ্ছে আবির, আমার একমাত্র ভাগ্না। পরে এর পরিচয় আবার হবে, এর বাড়িতে ভিডিও হবে, এর জন্মদিন কাছে। এর নাম আবির লাল, আবির লাল পাল। কেন বলুন তো, আবির আবির দোলের দিন ওর জন্ম, আর দোলের দিন ওর জন্মদিনে ভিডিও হবে, কথা দিলাম। এবার আর দোল পড়েনি, এবার আগেই পড়ে গেছে, ঠিক আছে। দোলের দিন তো হয়েছিল জন্ম, ব্যাস ঠিক আছে। আর এ হচ্ছে আমার জামাইবাবু, নমস্কার সবাইকে। আর এ হচ্ছে আমার দিদি, একমাত্র দিদি। আর এরা হচ্ছে মানে টুম্পার সঙ্গে এসেছে, ওদেরই ওখানকার ছোট ছোট সব বাচ্চারা। আরে ওই টুম্পার ছেলেদের এরাই দেখে, এই হচ্ছে বোন, এই হচ্ছে দিদি। আর ইনি এসছেন, ইনিও তাই, মানে দুটো বিচ্ছুকে সামলানোর জন্য এতগুলো লোক দরকার। আর এই যে এবারে দেখুন দাদা ভাই, এই হচ্ছে বড় দাদা, এই হচ্ছে দেবরূপ না দেবানিক, এই হচ্ছে দেবানিক, দেবানিক একটু একটু হেসে দাও, একটু হাত নাড়িয়ে দাও। আর এই হচ্ছে দেবরূপ, দেখুন সত্যি দেব শিশু। শ্রেয়ান মা, আর আমার ভাই এখন এসে পৌঁছয়নি। আর এই হচ্ছে সেই বার্থডে কেক, যেটা 22, আর এই হচ্ছে বার্থডে গার্ল। হ্যালো শ্রেয়া, সবাই আশীর্বাদ করো। বার্থডে গার্লের মাকে দেখাও, আচ্ছা। আর বন্ধুরা, এনাদের তো চিনতে পারছেন, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, কিছুদিন আগে গত হয়েছেন। শ্বশুরমশাই থেকে 80 দিন বাদে আমার শাশুড়ি মা চলে গেলেন, মানে সত্যি এটা খুবই দুঃখজনক ঘটনা। আমাদের সবার খুব কষ্ট লাগছে, কিন্তু তাহলেও আমরাও চাইছি যে একটু মানে ওনারা খুব আনন্দ করতে ভালোবাসতেন, সেই জন্য ওনাদের সেই আনন্দ করার কথাটা মাথায় রেখেই ওনাদের সামনেই নাতনির জন্মদিন হচ্ছে।
আর এনভায়রনমেন্টও একটু চেঞ্জ হবে, নাতিদেরও নতুন নাতিদেরও প্রথম বছরে জন্মদিন হবে, যদি সম্ভব হলে সেই ভিডিও আপনারা দেখতে পাবেন। যাই হোক, আমার ঘরে দেখুন কত মানুষের উপস্থিতি। আর শ্রেয়া কিছু বলো, সবাই আশীর্বাদ করবেন যাতে আমার মানে সব ভালো হয়, আর আপনারাও সেফ থাকবেন, ভালো থাকবেন। মা তুমি দুটো কথা বলে দাও, সবাই ভালো থাকবে, আমার মাসি তোমাকে সবাই ভালোবাসে, কিন্তু সবার সবাই তোমার কাছে আশীর্বাদ চায়, আমার মা। ঠিক আছে, আর আমার ভাই আসছে, বন্ধুরা আমার ভাই এসে গেছে, সবাই মোটামুটি হাজির, এখন কেক কাটা হবে। বাবা শিয়ালের পাইক করেছে নাকি রে, বন্ধুরা আমার এই পারিবারিক ভিডিওটা একেবারেই আপলোড করার ইচ্ছা ছিল না, কিন্তু সবাইকে দেখে সব আত্মীয় স্বজনদের একসঙ্গে দেখে না আমি আর স্থির থাকতে পারলাম না। আমার মনে হলো আপনারাও তো আমার বন্ধু, আপনারাই বা কেন এই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। এই হচ্ছে মানে আমার সংসারের সব দায়িত্ব, এ ছাড়া মানে আমার সংসার অচল, আমার এই ছাড়া কল্পনা দিই কোনো কিছু হারিয়ে গেলে বন্ধুরা আমি আমার স্ত্রীর কাছে খুঁজি না, আর কল্পনা থেকে ফোন করো দিদি জানে। আর একজন আছে মিনুদি, এতক্ষণ ছিল এখন একটু বাড়িতে গেছে, রান্না টান্না সব ব্যবস্থায় ছিল, আর সংসার অচল, দুজনে ভীষণ ভালো, আর অনেকদিন আছে আমার কাছে, অনেকদিন। ঠিক আছে, বারো বছর, বারো বছর, হ্যাঁ আচ্ছা। আমার এই কন্যার জন্মদিনের ভিডিওটা নিতান্তই পারিবারিক ভিডিও, কিন্তু আমার আজকে খুব আনন্দ হচ্ছে। আসলে আমরা তো প্রচণ্ড কাজে ব্যস্ত থাকি সারাদিন, প্রত্যেকেরই ভীষণ কাজ, কিন্তু হঠাৎ করেই একদিন সবাই একত্রিত হলে খুব ভালোই লাগে। আর প্রত্যেক বছর আমার মেয়ের এই জন্মদিনের দিনে আমাদের পরিবারের আমরা সবাই একসঙ্গে উপস্থিত হই, এটা যেন একটা রুটিনে পরিণত হয়েছে। আমার কন্যা শ্রেয়ার জন্মদিনের এই শুভ মুহূর্তে আপনাদেরকেও সামিল করতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। আমার প্রায় অধিকাংশ আত্মীয় স্বজনই আজকে উপস্থিত রয়েছেন, সবাই আমার আপনজন। এই হচ্ছে আমাদের মিনুদি, আমাদের ভজভরি মান্নায় স্টাইলে রান্না করে খাওয়ায় প্রত্যেক দিন, আর এই মিনুদির হাতে রান্না ছাড়া মানে আমাদের চলে না। তো আজকেও সেই মিনুদি, যদিও রান্নার লোক ছিল
স্পেশাল ভাবে কিন্তু মিনুদিও পাশে ছিল। যাই হোক, এখন একটু আমাদের যারা এসেছেন অতিথিরা তারা একটু একটু করে তাদের খাওয়া দাওয়া ফেলে নিচ্ছেন এই ঘরের মধ্যে। আর কি করা যাবে, অল্প জায়গায় অল্প পরিসরে। বন্ধুরা, মানে আজকের এই জন্মদিনের অনুষ্ঠানটা তো আপনারা দেখলেন, আমিও একটুখানি কাজের মধ্যে ছিলাম, তার মধ্যে থেকেই যতটা পারলাম একটু ভিডিও করলাম। আর আমার কন্যা আবির এখন মোটামুটি কেক টেক সবার খাওয়া হয়ে গেছে, এমনি আমাদের গল্প চলছে একটু, খাওয়া দাওয়া এখন পালা চলছে, ওটা দেখাতে পাচ্ছি না, ছোটো ছোটো জায়গা কোনো রকমে হচ্ছে ঘরের ভেতরেই। আর কি কি বলি বল, আমার তো আজকে বার্থডে ছিল, আপনারা সকলে ঈশ্বরের কাছে কামনা করবেন যেন আমার বছরটা ভালো কাটে, আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ, আর সেফ থাকবেন কোভিড সিচুয়েশন, আর চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমাদের দেখা হবে আবার, আমার জন্মদিন পরের মাসে আসছে, যাবে আমাদের বাড়িতে দেখা হবে আবার সবার সাথে, একদম দেখা হবে। যাই হোক বন্ধুরা, এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে, ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।